রাজধানী সড়কে ট্রাফিক পুলিশ ফিরেছে কিনা জানাবেন এবং আজকে ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আসলে সড়ক থেকে সরকার সবখানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চায় শিক্ষার্থীরা। যেই শিক্ষার্থীরা তাদের দাবিতে কিছুদিন আগেই এই রাস্তা অচল করে দিয়েছিল, তারাই আসলে এই সড়ক সচল করছে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আসলে প্রতিটি মোড়ে মোড়ে দেখেছি যে প্রায় 30 থেকে 50 জন পর্যন্ত শিক্ষার্থী আসলে তারা অবস্থান নিয়েছে। এর মধ্যে গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তারা তো আসলে রয়েছেই, তার পাশাপাশিও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব ধরনের শিক্ষার্থীরাই আসলে এখানে রয়েছে। তাদের কথা হচ্ছে যে বৈষম্যমুক্ত সমাজ যেমন তারা গড়তে চায়, এর প্রাথমিক কাজ হিসেবে তারা সড়ক থেকে এই কার্যক্রমটি আসলে শুরু করেছে। নিরাপদ সড়ক আন্দোলনের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, তিনিও আজকে মাঠে নেমেছেন। তিনি বারবারই একটা কথা বলছিলেন যে 31 বছর থেকে তিনি এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে কেউই কোনো সরকারই আসলে তার দাবি মানেনি। কিন্তু শিক্ষার্থীরা যেহেতু সর্বাত্মক আন্দোলনে নেমেছে, তিনি আশা করছেন তাদের মধ্য দিয়েই তার এই 31 বছরের যে আন্দোলন সেটি আসলে পূর্ণতা পেতে যাবে। তিনি বলছেন যে পরিবহনে যে চাঁদাবাজি করা হয় এটিও কিন্তু শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে একটি অন্যতম বড় অনুষঙ্গ। যদি এটি সর্বাত্মকভাবে কমানো যায় তাহলে পরিবহন ব্যয় কমবে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এটা ঠেকানো যাবে এবং একইভাবে অনেক ধরনের সমস্যার সমাধান হবে তারা মনে করছেন। এবং যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা কেউ কেউ কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছেন তারাও কিন্তু আসলে বলছেন যে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে আসলে এই দেশকে নতুন একটি রং দিয়েছেন আসলে তাদের জন্য আসলে এতটুকু তারা স্বীকার করতে রাজি এবং তারা চাইছেন যে সবসময় তো আসলে তারা থাকবে না, যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূর্ণভাবে রাস্তায় না আসছেন ততদিন পর্যন্ত তারাই থাকুক, তারাই শৃঙ্খলা প্রতিষ্ঠা করার চেষ্টা করুক। কিন্তু যারা এই শৃঙ্খলার দায়িত্বে আছেন আনসার বা অন্যান্য সদস্যরা, ফায়ার সার্ভিসের কর্মীরা, তাদের কাছেও আমরা জিজ্ঞেস করেছি, তারা যেটি বলছেন যে সঠিক কোনো প্রশিক্ষণ না থাকলেও তাদের চেষ্টাকে তারা স্বাগত জানিয়েছেন এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু এক ধরনের সেন্ট্রাল কমান্ডের অধীনে তারা কাজ করার চেষ্টা করছেন। তাদের একটি দাবি, তারা বলছেন যে প্রত্যেকটি মোড়ে যদি আসলে তারা যোগাযোগ স্থাপন করতে পারতেন এই কাজটি তাদের জন্য আরও সহজ হতো। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাজধানীর সড়কে শৃঙ্খলা